বাইরে ভাই একাত্তর চ্যানেলের একটি খবরে কী শুনলাম ইন্টারনেট নাকি আরও এক মাস লাগতে পারে ভাই বিশ্বাস করবেন আটকা চারটা দিন হয়ে যায় পরিবারের সাথে একটু হাই হ্যালও করতে পারলাম না যাও একটু ডাইরেক্ট মোবাইল দিয়া ফোন দিই ওইটা মনে করেন যে কথাও বুঝি না এখনে কী করবো ভাই এই রসুলের দেশে থেকে আমরা আল্লাহর কাছে অনেক প্রার্থনা করা ছাড়া আমাদের কোনো অপশন নাই কারণ বিগত ষোলো সতেরো বছর আঠারো বছর আগে সৌদারে বেয়েছি তখন তো ইন্টারনেট ছিল না তখন দেখা গেলো যে সপ্তাহে একবার পনেরো দিনে একবার বিশ দিন পরে একবার ফোন দিতাম কিন্তু তখনকার সময় ছিল একরকম আর বর্তমান সময় তো যখন সোশ্যাল মিডিয়াতে আসার পরে সকালে ঘুম শুরু হয় পরিবারকে ফোন দিলে রাতে ঘুম শেষ করতাম আবার পরিবারকে ফোন দিয়ে আমার মতন কোটি কোটি লক্ষ লক্ষ প্রবাসী এরকম করতেছেন। এখন আমার কথা একটাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আজকে একাত্তর টিভির যেই নিউজটা দেখলাম দোয়া করি যাতে অতি দ্রুত ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের সমস্যার সমাধান হয় যাতে আগের মতন যাতে ইন্টারনেট খুলে দেওয়া হয় ইনশাআল্লাহ তো সবাই সবার তরফ থেকে অবশ্যই দোয়া করবেন আর দুঃখ লাগে কখন জানেন আজকে দেখুন এই যে স্কিনে আমাদের একজন কুয়েত প্রবাসী তার আম্মা মারা গেছেন গত কয়দিন আগে আমাদের একজন সৌদি আরব প্রবাসী তার আম্মা মারা গেছেন মানে শেষবারের মতন এই হতভাগাগুলা তার পরিবারের মানুষদেরকে বা তারা যাদের মা বাবাই পৃথিবীর মায়া চলে যাচ্ছে তাদেরকে শেষবারের মতন দেখতে পারতেন শুধু আজকে শুধু ইন্টারনেটের কারণে মানে মাঝের মধ্যে দুঃখ হয় আমাদের দেশের সরকার কি শুরু করে দিল তারা চাহিলে শুরু থেকেই ছোট্টোর মধ্যে সমাধান শেষ করতে পারত তারা সেটাকে ছোট করতে 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 আজকে কোন পর্যায়ে গেছে আমাদের মাতৃভূমি বাংলাদেশটা তো আমি প্রত্যেকটা প্রবাসীর জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটা প্রবাসীকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন এবং যারা এই পৃথিবীর মায়া সেরে চলে গিয়েছেন আল্লাহ সোফ আল্লাহ তালা তাদেরকে জান্নাতের রুচু মাখান দান করেন সবাই সরব সবর্তরকে দোয়া করবেন আর বিশেষ করে দোয়া করবেন যাতে আমাদের মাতৃভূমিতে আল্লাহ রব্বুল আলম একটু খাস রহমত নাজির করেন সকল বালা মুসিবত থেকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দোয়া এবং ভালোবাসা রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার